अपना कूक বিহার এখানে বিশ হাজার দশ টাকা স্যালারি বয়স তিরিশ একজন নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলে এই পোস্টিতে আবেদন করতে পারছেন এগারো নম্বরে নিরাপত্তা প্রহরী বিশ হাজার দশ টাকা স্যালারি অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পোস্টিতে আবেদন করতে পারছেন বয়স হতে হবে তিরিশ এরপরটিতেও একজন নেওয়া হবে আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা সকল জেলা থেকে অষ্টম এসএসসি এসসি এইসএসসি পাশ করলে আবেদন করতে পাচ্ছেন আজকের ভিডিওতে আলোচনা থাকছে এখানে কতটি পথ কী কী পথ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনার কি কি কাগজপাতি প্রয়োজন পড়বে এটি অনলাইনে করতে হবে না ডাকযোগে করতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর জেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায় আর দেরি নয় শুরু করা যাক এখানে এক নম্বরে সহকারী আপনার নেওয়া হবে তেপান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল বয়স তিরিশ একজন নেওয়া হবে এখানে স্নাতক এবং ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারছেন এছাড়াও আপনার কোনো বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সামানি জিপিএস কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটারের বিষয়ে আপনার চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকতে হবে আশা করি বুঝতে পারছেন নম্বর দুই সহকারী প্রশিক্ষক তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল বয়স তিরিশ নেওয়া হবে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে এ পোস্টিতে আবেদন করতে পারছেন সহকারী প্রশিক্ষক তিপ্পান্ন হাজার ষাট টাকা স্যালারি একজন নেওয়া হবে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে নম্বর চার সহকারী প্রশিক্ষক একজন নেওয়া হবে তেপান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে এ পোস্টটিতে আবেদন করতে পারছেন কম্পিউটার অপারেটর আপনার একজন নেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল আপনার স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকতে হবে টাইপের ক্ষেত্রে শব্দের গতি পঁচিশ এবং তিরিশ হতে হবে বাংলা এবং ইংরেজি আর্টিস্ট নেওয়া হবে আপনার একজন বয়স তিরিশ তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন নম্বর সাত কম্পিউটার মুদ্রা অক্ষরিক বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল একজন নেওয়া হবে বয়স তিরিশ এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারছেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ড্রাইভার নেওয়া হবে আপনার একজন বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল অষ্টম শ্রেণী পাশ করলে আপনার এই আবেদন করতে পারছেন ফটোকপি বিশ হাজার দশ টাকা স্যালারি একজন নেওয়া হবে এখানে আপনার এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে কুকে নেওয়া হবে একজন অষ্টম শ্রেণী পাঁচ চেয়েছে বিশ হাজার দশ টাকা স্যালারি নিরাপত্তা প্রহরী একজন নেওয়া হবে অষ্টম শ্রেণী পা চেয়েছে একজন নেওয়া হবে বিশ হাজার দশ টাকা স্যালারি এখন আলোচনা করব আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কত টাকা জমা দিতে হবে আপনার বয়স এক এগারো বিশ বাইশ অনুযায়ী গণনা করতে হবে আঠেরো থেকে তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতল শীতলযোগ্য আশা করি বুঝতে পারছেন আবেদন শুরুর তারিখ এগারো আপনার এক এগারো বিশ বাইশ তারিখ সকাল দশ গোটিকা থেকে আবেদন দাখিল করতে হবে এবং শেষ তারিখ তিরিশ এগারো বিশ বাইশ অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত শেষের দিকে সার্ভার জাম থাকে আগে করার চেষ্টা করবেন হয়তো আপনার মনেও থাকবে না কোন পদের জন্য কত টাকা জমা দিবেন তিনশো গুণন তিনশো পিকজেল ছবি তার আপনার সাক্ষ্য লাগবে তিন চক্রশি পিক্সেল আর ছবি আপনার ওই সাইজের লাগবে আর কোন পদের জন্য কত টাকা জমা দেবেন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এখানে এক থেকে চার নং পদের জন্য ছয় টাকা তারপরে হলো আপনার সার্ভিস চার্জ সাতষট্টি টাকা পাঁচ নং পদ থেকে আট নং পদের জন্য দুশো টাকা সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা তারপরে নয় থেকে এগারো নং পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ হলো বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এস এম এস কীভাবে পাঠাবেন মোবাইল অপশন থেকে এনএসিটিএআর ইউজার আইডি লিখে সিন করতে হবে ষোলো তিরিশ পল্টু নম্বরে সুপ্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারে আবারও দেখা হচ্ছে নতুন কোনো জব সার্কুলার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ